আচ্ছা সত্যি কইরা কও তো তোমার মাইয়া কি কাম করে আপা গো আমার সব শেষ হয়ে গেছে আপা নাসিয়া বাচ্চাটাকে দিয়ে দাও নাসিয়া শর্মা কি দেখাচ্ছিস কাকে দেখাচ্ছিস তুই শরীফ শরীফ কেন তোর সাথে এসব করবে উনি উনি এই সর্বনাশটা করছে चाचा विश्वास करें सुरमा के एक बार देखी शयतान चलो थाना चलो अपना के किछु प्रश्न उत्तर जानते होगा चलो थाना चलो थाना के जाबे ओ थाना जे तो ना ओ के थाना जाबे पता नहीं चलो के ओ पता नहीं आछे चले ओय कान खुल्ला सुन्ने रखो आज थिक्का ग्रामे पालकी फाउंडेशन सब काज काम बंद शहर नोंरामी आमरा आर एई ग्रामे ढुकबार दिब ना कि कओ कथा कओ ना के तहले एखन तुमरा जाओ दरकार पड़ले आमी आबार तुमा करे डाक जाओ गाड़ीते अपने कथाटा पालकीर खोज पावा गेछे सेटा आमी की करे बोलबो आर एमनितेओ आमी एसब निये भाबछिलाम आमार काछे नाइबा लुकालेन आपनार चोखेर पानी जे आमार छोट्टो पालकीर जोन्नो
সেটা কিন্তু আমি জানি। আর আমি এটাও জানি আমার ছোট্ট পালকির সঙ্গে আপনার একটা গভীর সম্পর্ক আছে। ভয় পাবেন না, এর বেশি আমি কিছু জানতে চাইব অন্তত আপনাদের ব্যাপারে। আমি শুধু জানতে চাইছিলাম পুলিশে খোঁজ দিয়েছেন? কি বলছেন, এখনো পুলিশকে জানাননি মানে? পুলিশকে জানালে বাচ্চাটার ক্ষতি হতে পারে। জানেন স্যার, আমার না খুব খারাপ লাগছে। ছোট্ট এঞ্জেলটার জন্য আমি কিচ্ছু করতে পারছি না। নিজের কাছে নিজেকে খুব ছোট লাগছে। জানেন আজকে আমার এই দুটো পা যদি ঠিক থাকতো, আমি যদি সুস্থ হতে পারতাম, তাহলে আমার পালকি যেখানেই থাকুক না কেন, আমি ঠিকও কিনে সুস্থ। মায়াবী মুখ কেমন যেন একটা অজানা অচেনা মায়ার বাঁধনে আমার ভেতরে ঢুকে কেঁদে পড়ছে। আপনি ভাববেন না, আপনি একদম ভাববেন না, আমার পালকি যেখানেই থাকুক ও ঠিকই ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। যত বড় শয়তানি হোক না কেন, আমার পালকি মুখটা দেখে ওর মনটা ঠিকই ঘুরে যাবে। বেগম খালা, বেগম খালা বেঁচে আছে? হ্যালো খালা, কোন খবর পেয়েছ? আমার পালকি কি কি পাওয়া গেছে? পাওয়া গেছে। আমার কিছু কাজ করতে হবে। কাজ? কি কাজ? তুই বাড়ির সবাইকে বলে দে, সবাই যেন বাসায় থাকে। ওদেরকে জানিয়ে দে আমি আসছি। আজ সবার সামনে সত্যিটা আমি বলতে চাই। কিন্তু আমার পালকে ক্ষতি হবে না? আমি সেই ব্যবস্থা করেই এসেছি। তার সাথে সত্য প্রকাশের সময়টাও চলে এসেছে। বেগম আসছে, উনি এসে নাসিয়া আন্টির আসল রূপটা সবাইকে জানিয়ে দেবে। আমি
আমি কথাটা সবাইকে জানিয়ে দিচ্ছি। তার মানে এতদিন সারা যা বলে এসেছিল সব সত্য হতে যাচ্ছে। আমি আসলে বিচারের কথাটা জানতাম না, জানলে অবশ্যই সেখানে থাকতাম। কিন্তু বিচারের রায় শুনে আমি বুঝতে পেরেছি এটা আসলে একটা সাজানো নাটক ছিল। আপনাদের সাথে অনেক প্রতারণা করা হয়েছে। আপা আপনি চিন্তা করেন না, মাস্টার সাহেব সুরক্ষায় বাঁচাইতে পারবেন। আপনি পারবেন, আপনি সত্যিই পারবেন, শরীফকে সেভ করতে পারবেন আপনি। আমি যতটুকু জানি শরীফ সাহেব এখনো পুলিশের কাস্টডিতে আছে, এখনো মামলা টামলা কিছু হয়নি। আর মামলা হওয়ার আগে যদি আমরা পুরো ঘটনাটা পুলিশকে জানাতে পারি তাহলে শরীফকে বের করে আনা সম্ভব। কিন্তু কিন্তু কিভাবে জানাবো? সুরমা নিজেই তো শরীফের বিরুদ্ধে সব সাক্ষী দিয়েছে। সুরমা ছাড়া আমাদের হাতে আর কোনো প্রমাণ কোথায়? আপনার কেন মনে হচ্ছে যে সুরমা নিজ থেকে এসব কথা বলছে? মানে না, মানে এমনও তো হতে পারে যে কোনো কারণে কেউ ব্ল্যাকমেল করে সুরমাকে দিয়ে সব কথা বলিয়েছে। এই পরিবারে হওয়া সব অন্যায়ের বিচার আজ হবে। তুমি বেগম খালাকে সহি সালামতে এই বাড়িতে আসার তৌফিক দান করো, তাকে শক্তি দাও যাতে সে সব সত্যি কথা বলতে পারে। এটা তুই কি শুনালি সায়রা? বেগম বেঁচে আছে শুনে খুশি হয়েছিল, কিন্তু ও সে কি বলবে সেটা শুনে? সায়রা, তুই এসব বুঝে শুনে বলছিস তো সায়রা? বেগম সেই কথাটা বলবে এখানে? হ্যাঁ আঙ্কেল, আমি যা বলছি সব নিশ্চিত হয়ে বলছি। অসম্ভব, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না নাজিয়া ভাবি এমন কাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ সব মিথ্যা। আমিও চেয়েছিলাম যাতে আমার সন্দেহটা মিথ্যা প্রমাণ হয়, একজন মা যেন খুনি না হয়, কিন্তু আমার সন্দেহটাই সত্যি হলো। তাহলে সোহেল, শরীফ সবাইকে এখানে ডাকো। শরীফ তো অফিসের কাজে গ্রামে গেছে ভাইজান, আর কাল থেকে ফোনটাও ধরছে না। আর সোহেল? সোহেল সাহেব সব জানেন আঙ্কেল, তিনি তার এই অসুস্থ শরীর নিয়ে এসব ফেস করতে চাচ্ছেন। আশ্চর্য, পাশাপাশি এত বছর একসাথে থেকেও আমি নাজিয়াকে চিনতে পারলাম না। আমার চোখে ফাঁকি দিয়ে নাজিয়া এত কিছু করে ফেলল। মা, বেগম এসে যদি এখানে
সত্যি নাজিয়া সম্পর্কে কিছু বলে তাহলে এর একটা বিহিত আমি আজকেই করব। তো করতেই হবে। আজকের একটা বিহিত করতেই হবে। নাসিয়া, আজ আমি জানি, আমি জানি সায়রা আমার সম্পর্কে তোমাদেরকে কি বলেছে। ও বলেছে আমি পাল, কারণ ও যা বলছে সমস্ত মিথ্যে। সত্যি কি মিথ্যা সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। চ্যালেঞ্জের কথাটা মনে আছে তো? যদি মিথ্যে হয় তাহলে তাহলে আমাকে এই বাড়ি থেকে চিরতরে চলে যেতে। তোমার কথা শোনার জন্য এখানে সবাই অপেক্ষা করে আছে। তুমি বলো কি বলতে চাও। এভাবে চুপ করে থাকলে তো হবে না বেগম। এখানে কাউকে ভয় পাওয়ার মতো কিছু নেই। তুমি বলো কি বলতে চাও, বলো। বেগম, সংকোচ না করে সত্যিটা বলে তোমার, শুধু তোমার কথার উপরে নির্ভর করছে এই পরিবারের শান্তি। বেগম, এবার সত্যিটা বলো, সব সত্যিটা বলো। হ্যাঁ বলবো, পালকিকে খুন করেছি আমি। পালকির ঘরে আগুন দিয়েছি আমি, আর এটা আমি করেছি আমার নিজের ইচ্ছায়, অন্য কারো কথায় না। শুধু পালকিকে না, সামিয়াকেও খুন করেছি। কেন কেন তুমি ওদেরকে খুন করেছো? এই পরিবারের সুখের জন্য, দুজনেই এই পরিবারের ভালোর পথে বাধা ছিল, তাই আমি ওদেরকে খুন করে চিরতরে সরিয়ে দিয়েছি। এরা দুজনেই ছিল এই পরিবারের জন্য কালো ছিল। সেই উত্তর আমি আপনাকে দিতে পারবো না। কেন দিতে পারবেন না? কেন
আমাকে বিয়ে করতে আপনার বাধা কোথায়? তো বাধা আছে। কারণ আপনার স্ত্রী হালকি এখনো বেঁচে আছে।